এল্লাহি রহমান রাহিম আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আমি অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগে রিয়েল অ্যানালাইসিস পড়াইতেছিলাম আজকে আমি তোমাদেরকে চোদ্দতম লেকচার দিচ্ছি দেখো এর আগে তোমাদেরকে আমি রেশিউ টেস্ট পড়াইছিলাম আজকে আমি তোমাদেরকে লগারিদমিক টেস্ট পড়াচ্ছি দেখো রেশিউ টেস্টটা হচ্ছে কি লগারিদমিক টেস্টটা হচ্ছে রেশিউ টেস্টের রেজাল্ট যদি ফেল না হয়ে এক্স এবং ই এর মাধ্যমে আসে অর্থাৎ আমি তোমাদেরকে রেশিও টেস্ট পড়েছিলাম যে রেশিও টেস্টে যদি একের থেকে বড় হয় তাহলে এটা কনভারজেন্ট হইতো আর এক থেকে ছোটো হইলে হইতো ডাইভারজেন্ট আর যদি ওয়ান হইতো তাইলে এটা ফেল হইতো এখন বলছে যদি ওই রেশিও টেস্টের রেজাল্ট যদি ফেইল না হয়ে এক্স এবং ইয়ের মাধ্যমে আসে তাহলে তো এটা বোঝা যাবে না এটা কি বড়ো নাকি ছোটো নাকি ফেল তাহলে বলছে ইয়ের মাধ্যমে আসে তাহলে রগারিদমিক টেস্ট হবে তা তখন ওই রেশিও টেস্টটাকে পরবর্তীতে আবার লগারিদমিক টেস্ট করতে হবে খেয়াল করো লগারিদমিক টেস্টের সূত্র হচ্ছে লিমিট এন ট্যাংকস টু ইনফিনিটি এন লক ওই যে রেশিও টেস্টের মধ্যে যেটা করছিল এন বাই ইউ এন প্লাস ওয়ান দেখো লিমিট এন টেক্স টু ইনফিনিটি এন লক এন বাই ইউ এন প্লাস এন প্লাস ওয়ান যদি এন এর মান ওয়ান থেকে বড়ো হয় তাহলে কনভারজেন্ট যদি এই পুরো মানটা ওয়ান থেকে বড় হয় তাহলে কনভার্জেন্ট হবে আর এই পুরো মানটা যদি ওয়ান থেকে ছোট হয় তাহলে ডাইভার্জেন্ট আর যদি ওয়ানের সমান হয় তাহলে টেস্টটা ফেল হবে টেস্ট হবে ফেল এবং এই ক্ষেত্রে কিছু সূত্র আছে লগের সূত্র এই সূত্রগুলো তোমাদের কাজে লাগবে লগ ওয়ান প্লাস এক্স কি সূত্র লিখতে হয় লগ ওয়ান মাইনাস এক্স কি সূত্র লিখতে হয় লগ ই সমান ওয়ান লগ ওয়ান সমান জিরো এই সূত্রগুলো তোমাদের এই লগার টেস্টের ম্যাথ করতে গেলে কাজে লাগবে আবার দেখো আমি তোমাদেরকে তোমাদের এই বইয়ের পঁচিশ নাম্বার অঙ্ক খেয়াল করো এই হচ্ছে অঙ্ক সামেশন এন সময় ওয়ান থেকে ইনফিনিটি ফ্যাক্টোরিয়াল এন হোল টু এন টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এই ম্যাথটা আমি করাচ্ছি তো দেখো নিয়ম হচ্ছে কি এই ক্যাটাগরির এক্স এন থাকলে আমাদেরকে রেশিও টেস্ট করতে হয় তো আমরা জানি এই ক্যাটাগরির অঙ্ক যদি ফ্যাক্টরি এলাকারে থাকে বা এক্স দিয়া থাকে অঙ্ক আমাদেরকে করতে হয় রেশিও টেস্ট তো প্রথমে আমরা রেশিও টেস্ট করব দেখো লিমিট এটাতে ধরে নিছি সরি এন এই যে এই মানটা এই মানটাকে আমরা ধরে নিছি ল্যাট ইউএন সমান এই অংশটা তারপরে এন থেকে আবার এন প্লাস ওয়ান বের করবো অর্থাৎ এন এর পরিবর্তে এন প্লাস ওয়ান বসিয়ে দেবো রেশিও টেস্ট তোমরা জানো এর আগের ক্লাসে আমি আরও দুই তিনটা লেকচারে রেশিও টেস্ট করাইছিলাম তা এটা তোমরা স্বাভাবিকভাবে রেশিও টেস্ট করবে অর্থাৎ এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাইবা বসাইলে দেখো এখানে এন প্লাস ওয়ান বসানো হয়েছে এখানেও এন প্লাস ওয়ান বসাইছে পাওয়ারেও এন প্লাস ওয়ান বসানো হয়েছে এক্স টু দি পাওয়ার এন তো পাওয়ারেও এন প্লাস ওয়ান বসানো হয়েছে পরে সুতরাং ইউএন বাই ইউএন প্লাস ওয়ান তো এটা বাঘ এটা তো আমি গুম দিয়ে এটা উল্টায় ফেলছি আর কি নিচেটা উল্টাই গেছে তো দেখো এই লাইন থেকে এই লাইন কীভাবে আসছে এখানে যা আছে তা ঠিক রাখছি আর এই লাইনে গিয়ে এখানে দেখো পাওয়ার এন এন প্লাস ওয়ানের পাওয়ার আছে এন প্লাস ওয়ান তো এটা একবার এটার এনের জন্যই লিখছি এটা আর ওয়ানের জন্য লিখছি এটা আর এন প্লাস ও ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান লেখা যায় এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন এটা সবাই জানো আর বাকি সব ঠিক রাখছি তারপরে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এন কাটা বাকি থাকে কি এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন আর এদিকে থাকে এন টু দি পাওয়ার এন আর উপরে একটা এন আছে নিচে এন প্লাস ওয়ান আছে এক্সের ফোর তো এটা উপরে গেলে মাইনাস এন হবে মাইনাসের ওয়ান হবে শুধু ওয়ান বাই এক্স থাকবে এটা সহজে বুঝো অথবা এটা নিচে আসলে ওয়ান বাই এক্স থাকবে আর অন্য কিছু থাকবে না টেকিং রেশিও টেস্ট গেট এখন রেশিও টেস্ট করলে আমরা যেটা পাই লিমিট অ্যান্ড টেক্স টু ইনফিনিটি ইউএন বাই ইউএন প্লাস ওয়ান তো এটার মান বসাইছি লিমিট অ্যান্ড টেক্স টু ইনফিনিটি এই যে মানটা পাই সেই মানটা আমরা বসাইছি বসানোর পরে এখান থেকে ভিতর থেকে এন কমন নেওয়া যায় এন কমন নিলে আবার বাইরে আনলে এন টু দি পাওয়ার এন থেকে যাইব এই জন্য এটা বাহিরে আনছি তার ভিতরে থাকবে ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল্ড টু দি পাওয়ার এন আর নিচে আছে এন টু দি পাওয়ার এন তারপরে আর যেটা আছে তা লিখলাম এন টু দি পাওয়ার এন এন টু দি পাওয়ার এন কাটা গেলে থাকবে কি ওয়ান বাই এক্স তো এই লিমিট তো এন এর উপরে এক্স ওয়ান বাই এক্সটা দরকার না এই জন্য এটা নিয়েছি সামনে আর কি থাকবো লিমিট এন টেংক্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল্ড টু দি পাওয়ার এন তো আমরা জানি এই সূত্র দেখো লিমিট এন্ড টেন্স ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই হল টু দি পাওয়ার এন হইলে এটার মান ই হয় তাহলে এই পুরোটার মান আমাদের এই লিমিট থেকে শুরু করে এই পুরোটার মান দ্বারাইছে ই ওয়ান বাই এক্স সময় ই মানে ইটাও পরে আছে ই বাই এক্স দেখো এই যে আমরা রেশিও টেস্ট করলাম রেশিও টেস্ট কি হয়েছে ফেল না হইয়া আমরা আগেই বলা ছিল যদি রেশিও টেস্ট ফিল না হয়ে ফেল করো রেশিও টেস্ট যদি রেজাল্ট যদি ফেল না হওয়া এক্স অথবা ই এর মাধ্যমে আসে তাহলে লগারি দমিক টেস্ট করতে হবে তো দেখো এটা ফেইল হয় নাই না হয় কি ই এবং এক্সের মাধ্যমে আসে তাহলে আমাদের এখন কি করতে হবে এটাকে লগারিদমিক টেস্ট করতে হবে খেয়াল করো লগারিদম দা সিরিজ উইল বি কনভারজেন্ট ইফ যদি এই যে আমরা রেশিউ টেস্টের যে মানটা পাইছি এটা যদি ওয়ান থেকে বড়ো হয় কারণ আমরা জানি লগারিদমিক টেস্টে এটা হচ্ছে রুলস দেখো এবং দ্য সিরিজ তাহলে দেখো এটা যদি আরগুনন করো তাহলে এক্স আর এক্স ল্যাস লেস ই হবে লেস দেন ই হবে আর দ্য সিরিজ উইল বি ডাইভারজেন্ট ইফ যদি এই যে আমরা যে মানটা পাইছি এটা ওয়ান থেকে আর ছোটো হয় তাহলে এটা আরগুননন করলে এটা হয় আর কি এক্স গ্যাটার দেন ই দ্য আর এই টেস্ট ফেলস ইফ ই বাই এক্স যে মানটা পাইছে সেটা যদি ওয়ানের সমান হয় তাহলে এই রেশিও টেস্টটা কী হবে ফেল হবে তাহলে আর গুণন করলে এক সমান ই হবে অর্থাৎ এক্সের মান এক সমান ই আসলে কি হয় রেশিও টেস্টটা ফেল হয় তো আমরা এখন এই এই সবগুলো মান না বসাই শুধু যেই যেটার জন্য ফেল আসার কথা বা আসতে পারে ওই মানটা বসাবো তাহলে টেকিং লগারের টেস্ট ফর এক্স ইকুয়েল ই অর্থাৎ এক সমান ই এর জন্য এখন আমরা লগারি টেস্ট করব দেখো লগারি দোমিক টেস্টের নিয়মটা হচ্ছে কি লিমিট অ্যান এন্ড টু ইউ এন বাই ইউ এন প্লাস ওয়ান এটা তোমাদেরকে আমি এখন দেখাইলাম লগারি টেস্টের সূত্র এটা লক ইউ এন প্লাস ওয়ান এর মান আমরা এটা পাইছি দেখো এইটার মান পাইছি আমরা এইদিকে এখানে এটা পাইছি এই সাপোজ এই মানটা পাইছি এখানে যে কোনো একটা মান বসাইতে পারি এটা বসাইলে তো ক্যালকুলেশন করে আবার এটি আনতে হবে তো এটা না বসে আমরা এই অংশটাই বসাইছি তাইলে দেখো যে কি হচ্ছে হ্যাঁ দেখো একটা জিনিস এক্স বাই ই হ্যাঁ কিন্তু এক্স বাই আসছে এক্স বাই এক্স আসছে তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করো এই যে এর আগের এখানে কিন্তু ওয়ান বাই এক্স আছে ওয়ান বাই এক্স তো আমরা এক্সের পরিবর্তে কিন্তু ই বসাইছি এই লাইনটা জিনিসই এ এক্সের পরিবর্তে ওয়ান বাই ই বসাই দিয়েছি কারণ একশো মান ই বসাইছি এই জন্যই কিন্তু আমরা এখানে ওয়ান বাই ই বসাইছি ছিল ওয়ান বাই এক্স কারণ আমরা তো লগারির দমিক করছি এক সমান ই এর জন্য এক সমান ই এর জন্য তো এই জন্য এই যে এই অংশে কিন্তু ওয়ান বাই এক্সের জায়গায় ওয়ান বাই ই বসাইতে হবে অর্থাৎ এক্সের জায়গায় ই তারপরে দেখো লিমিট অ্যান্ড টেন্স টু ইনফিনিটি এই এর জায়গায় এন ঠিক থাকবো তারপরে এই লগ লগ একবার এটার সাথে আছে এটার সাথেও আছে তো এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচে যেহেতু ওয়ান বাই এ এটা নিচে তাইলে আমরা কি লিখবো লগ লগ ওয়ান লগ ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন হইতো তো এনটারে আবার একসাথে সামনে নিয়ে আসছি এক লাইন কমাই ফেলছি আর কি দেখো এটা হইতো লগ ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন তো আবার এই পাওয়ার থাকলে না সামনে এসে পরে এই কাজটা একসাথে করে ফেলছি এই এনটা কিন্তু পাওয়ার এন এখানে আসছে আর মাইনাস লগ এটা নিচে আছে এটা লগের সূত্র জানো তোমরা নিচে থাকলে একবার প্লাস হয় আর নিচেরটা হয় লগ মাইনাস লগ ই হবে এটা নিচে থাকাতে লগ ই এটা সহজ বিচার আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে লিমিট অ্যান টেন্স টু ইনফিনিটি এন এর জায়গায় এন বসাইলাম এ এর জায়গায় এন লগ ওয়ান প্লাস এক্স দেখো লগ ওয়ান প্লাস এক্স তো এটার একটা সূত্র আছে তোমাদেরকে আমি দেখাই দেখো লগ ওয়ান প্লাস এক্স এখানে দেখো লগ ওয়ান প্লাস এক্স হইলে প্রথমে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ডট 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 এভাবেই চলতে থাকবো অর্থাৎ প্লাসের হইলে স্কোয়ারের আগে মাইনাস অর্থাৎ জোর সংখ্যক পাওয়ারগুলার আগে মাইনাস হয় আর যদি এক্স মাইনাস ওয়ান হয় লগ এক্স মাইনাস ওয়ান হয় তো প্রথমে মাইনাস বাকি সবগুলাতেই মাইনাস হয় অঙ্ক সব ঠিক আছে শুধু সবগুলাতেই মাইনাস আর প্লাসের ক্ষেত্রে কি দুঃসংখ্যক পাওয়ার যেগুলাতে হয় এগুলার আগে মাইনাস হয় এটি সূত্র মনে রাখতে হবে তো দেখো এখানে কিন্তু প্লাসের সূত্রটা পড়ছে লগ ওয়ান প্লাস এক্স তো লগ ওয়ান প্লাস এক্স হলে কী হবে প্রথমে এক্স খেয়াল করো এটা কিন্তু এক্স ওয়ান বাই এক্সের এক্স দল ওয়ান বাই এন এর এক্স দললে কী হবে এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি তো ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার তো এক্স বলতে ওয়ান বাই এন এর জন্য এন কিউব ডট 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 এইভাবে চলতেছে আর লগ ই সমান হচ্ছে কি লগ ই সমান হচ্ছে ওয়ান দেখো লগ ই সমান হচ্ছে ওয়ান তো ওয়ানটা এটা যেহেতু মাইনাস আছে সামনে একটা মাইনাস দেওয়া ওয়ান দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে দেখো এখানে কিন্তু একটা এন রয়ে গেছিল এই যে এ এনটা তো এন দিয়া যদি এটার সাথে গুণ করে দাও তাহলে উপরের এন নিচের কাটা এখানে একটা এন কাইটা গিয়ে আর একটা এন থাকবে টু এন থাকবে আর এখানে থাকবো এন স্কোয়ার এন কিউব হয়ে যাব এন স্কোয়ার ঠিক আছে কিভাবে দেখো ওয়ান ওয়ান বাই টু এন ওয়ান বাই থ্রি এন স্কোয়ার ডট 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 এইভাবে পরে মাইনাসের ওয়ান এর জায়গায় মাইনাস ওয়ান তারপরে এই দেখো এই মাইনাসের ওয়ান আর এই প্লাসের ওয়ান কাটা থাকবে কি এক্লাইনি করে বলছি মাইনাস ওয়ান বাই টু এন দেখো এন এর জায়গায় এন লিখলাম আর এ মাইনাস এ ওয়ান আর এ ওয়ান কাটা গিয়া থাকবো ওয়ান বাই টু এন মাইনাসের প্লাস ওয়ান বাই থ্রি এন স্কোয়ার ডট 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 এইভাবেই চলতে থাকবো পরবর্তী লাইনে আমি অপর পেজে করছি দেখো এ এনটা কিন্তু এটার সাথে আসবে আইসা গুণ হলে এই এ এন আর এ এন কাটা গিয়া ওয়ান বাই টু অর্থাৎ মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি এন এখান থেকে একটা এন কাটা যাবে স্কোয়ার থেকে একটা এন কাটা গেলে এ এন আর এখান থেকে একটা এন কাটা গেলে ওয়ান বাই থ্রি এন থাকবে খেয়াল করো লিমিট অ্যান টেন্স টু ইনফিনিটি মাইনাস ওয়ান বাই টু প্লাস পাওয়ার না কিন্তু এটা থ্রি এন মাইনাস ডট চলতে থাকবো এবার যদি লিমিট বসাও দেখো লিমিটের মান যদি এন টেন্স ইনফিনিটি বসাই তাহলে ইনফিনিটি ওয়ান ইনফিনিটি মানে জিরো এটা ওভারঅল বাকি সবগুলা জিরো হবে শুধু থাকবো কি মাইনাস হাফ যেটা ওয়ান থেকে যে এটা কি ওয়ান থেকে ছোটো দেখো ওয়ান থেকে ছোটো হইলে আমরা এখানে তোমাদেরকে দেখাইছিলাম যে লগারি তোমি টেস্টে যদি ওয়ান থেকে বড়ো হয় কনভারজেন্ট ওয়ান থেকে ছোটো হলে ডাইভারজেন্ট তাহলে এটা কি হবে দ্য গিভ ইন সিরিজ ইজ ডাইভারজেন্ট তাহলে এই সিরিজটা এখন ডাইভারজেন্ট হবে তো সুতরাং বা আনসার দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট কখন যখন এক্সের মান ই থেকে ছোটো হবে আর দ্য সিরিজ ইজ ডাইভার্জেন্ট হুয়েন যখন এক্সের মান ই এর সমান বা ই থেকে ই থেকে বড়ো হবে অর্থাৎ এই কথাটা আমরা এখান থেকে আনছি আর কি যেহেতু ডাইভারজেন্ট হয়েছে এই জন্য এই সংজ্ঞাটাও নিচ্ছি আবার ওই যে আমরা এটা ফেলের জন্য করছি এই জন্য এক্সের মান ই সমান নিচ্ছি অর্থাৎ এক্সের মান এর থেকে বড় হবে অথবা এর সমানও হবে এই জন্য আমরা এই কথাটা বলছি খেয়াল করে কথাটা দ্য সিরিজ ইজ ডাইভার্জেন্ট হুয়েন এক্সের মান যখন ই অথবা এর থেকে বড়। আর এই সূত্রটা মানে নাই তারপরে এটা আনসারে লিখে দিচ্ছি মূলত আনসার ডাইভারজেন্ট এই কথাটা পুরোটা লিখে দেওয়াটাই ভালো আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী ম্যাথগুলো আমি আরও কিছু ম্যাথ আছে লগারি টেস্টের আশা করি তখন আরো ভালোভাবে বুঝে যাবে